যদি আমি বলি একদম ছোটবেলা থেকে কথাটা মিথ্যে হবে, আমি আসলে জানি না কবে থেকে, তবে আমি আমার বাবাকে কাজ করতে দেখেছি, মানুষের জন্য কাজ করতে দেখেছি। আমার দাদাও রাজনীতিবিদ ছিলেন, আমার দাদা লিডার অফ দি অপোজিশন ছিলেন, সেই সময় মন্ত্রী র্যাঙ্কে ছিলেন, আমার নানা একজন মন্ত্রী ছিলেন, আমার মা একজন লয়ার। তো সব জায়গায় আমি দেখেছি যে আমার মা যেখানে পেরেছে মানুষকে ফ্রি লিগ্যাল সার্ভিস দিয়েছে। তা আমি এই জিনিসগুলো ছোটোবেলা থেকে লক্ষ্য করেছি। অনেক সময় অনেক মানুষ আমার কাছে সাহায্য চায়, আমি আসলে সাহায্য করতে পারি না। 10 জন চেলে 9 জনকেই পারি না, তবে একজনকে না একজনকে অল্প কিছু হেল্প করার আমি চেষ্টা করি। কবের থেকে বলতে গেলে সেটা হয়তো আমি বলতে পারবো না, তবে এতটুকু গর্বের সাথে বলতে পারি যে এখনও এই কাজটাই করে যেতে চাই। গত নির্বাচনের আগেও মানুষ বলেছিল নির্বাচনের জন্য তিনি এটা করছেন। এখন নির্বাচন আসছে, অনেকে এটা বলতে পারে যে সামনে হয়তো নির্বাচনের জন্য, কিন্তু আমি আমার কাজগুলো নির্বাচনের মতন চলবে। আমি সংগঠনে একটু জিজ্ঞেস করি, ফারাজ করিম চৌধুরী এমপি হতে চায় কিনা? একদমই, যদি আপনি সরাসরি আমার উত্তর চান, এই মুহূর্তে যে রাজনৈতিক বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমি একজন সংসদ সদস্য হয়ে কোনো কিছু তেমন একটা বদল করতে পারবো না, সেক্ষেত্রে আমি এমপি হতে চাই না। মানে আপনি কি মনে করেন আসলে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন উচিত? বা মানে আপনি লাইনটা বললেন এখন যে পরিস্থিতি, তাহলে আসলে এখন কী রকম পরিস্থিতি সেটা জানতে চাই। এখন পরিস্থিতি হচ্ছে আপনি যদি রাজনীতিতে আসতে চান, আপনাকে আপনার এলাকায় ফিরে যেতে হবে। ফিরে যেয়ে আপনার এলাকার একজন স্থানীয় বড় ভাই কাছে আপনার যেতে হবে, যে আপনার একটা সেলফি তুলতে হবে, সেলফি তুলে আপনার কিছু পোস্ট দিতে হবে, আমি অমুক ভাইয়ের সৈনিক, তমুক ভাইয়ের সৈনিক। পরবর্তীতে আপনি রাজনীতিতে প্রবেশ করবেন। সেই ভাই আপনাকে স্কুল কলেজ থেকে কম যেতে বলে আপনাকে তার আশেপাশে স্লোগান দিয়াবে, আপনি আস্তে আস্তে অশিক্ষিত হবেন। অশিক্ষিত হওয়ার পর সামনে আপনি চাকরি পাবেন না, বাড়ির থেকে প্রেশার আসবে যে কোনো টাকা পয়সা আপনি রোজগার করতে পারতেছেন না, আপনার কিছু করার থাকবে না। তখন আপনাকে সেই বড় ভাই হয়তো সেই জায়গায় পাঠাবে, সেই দোকান থেকে যে আপনি 20টা টাকা 30টা টাকা তোলা শুরু করবেন। আস্তে আস্তে আপনি স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করবেন, আপনি একজন বড় নেতা হবেন। বড় নেতা হওয়ার পর যখন আপনি দুর্নীতি করবেন, তখন মানুষ বলবে যে না, এ কেন করলো? এই জন্যই করলো কারণ যেভাবে সে আসছে রাজনীতিতে, সেই আসার পথটাই অপরিষ্কার ছিল। আমি সেই অপরিষ্কার পথ দিয়ে রাজনীতিতে আসতে চাই না। আমি সমাজের কাজ করতে চাই। সমাজের কাজ করতে করতে যদি মনে করি যে কোনো দিন আমি মানুষের ভালো কিছু রাজনীতিতে পুরোপুরি এসে করতে পারবো, তখনই আসবো, না হয় কখনো আসবো না। তো মাঝে মাঝে হয় কি, কিছু কথা না বললে মনে হয় যে কতই বা চুপ করে আর থাকবো। অনেক সময় আপনি দেখবেন যে আমার একটা স্বভাব হয়েছে যে প্রয়োজনে চুপ করে থাকি, কিন্তু মিথ্যা বলতে পারি না যে সব ঠিক আছে, সব এভাবে একদম পারফেক্ট। চুপ করে থাকি, হয়তো কথা বললে অনেক অসুবিধা হবে, সেটাও মাথার মধ্যে নিতে হয়। আমি সুপারম্যান না, আমি একজন নর্মাল সাধারণ মানুষ। তো পরিবার থেকে, বাইরের থেকে, আমার নানু তো অনেক সময় আমাকে ফোন করে কান্নাকাটি করে, বলে যে আমার নিরাপত্তার জন্য আমার নানুর ভয় হয়। অনেক সময় আপনি যখন অনেক কথা বলবেন, অথবা আপনি যে কোন ধরনের, আজকে আমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, আপনাকে কে বলেছে যে বাংলাদেশে ফিলিস্তিনের বিপক্ষে মানুষ নাই? অবশ্যই আছে, বাংলাদেশের মধ্যেই আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকতেই পারে। তো সেই সব জিনিসপত্রটা আমাকে মাথায় রেখে আমার দিনকাল পার করতে হয়।